আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজ আমি আপনাদের দেখাবো কেউ একটি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন। তো তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনাকে প্রথমে ফেসবুক অ্যাপে চলে যেতে হবে। ফেসবুক অ্যাপে চলে যাওয়ার পরে আপনি একদম হোম বাটনে চলে যাবেন। হোমে চলে যাওয়ার পরে ডান দিকে দেখতে পাবেন তিনটি ডট আইকন রয়েছে। তো তিনটি ডট আইকনে ক্লিক করবেন, তারপরে একটু নিচে চলে যাবেন। একদম নিচে চলে যাওয়ার পরে দেখতে পাবেন লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আপনি ক্লিক করবেন। তারপরে সেটিংস এর নিচে দেখতে পাবেন লেখা আছে প্রাইভেসি শর্টকাটস। তো প্রাইভেসি শর্টকাটসে ক্লিক করবেন। প্রাইভেসি শর্টকাটসে ক্লিক করার পরে আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। এরকম একটি পেজে আপনি আসার পর আপনি যে কাজটি করবেন একদম নিচে চলে আসবেন টেনে টেনে। তারপরে দেখতে পাবেন লেখা আছে ডিলিট ইউর অ্যাকাউন্ট অ্যান্ড ইনফরমেশন। তো আপনি যদি আপনার অ্যাকাউন্টটি ডিলিট করতে চান তাহলে ডিলিট ইউর অ্যাকাউন্ট অ্যান্ড ইনফরমেশনে ক্লিক করতে হবে। যেহেতু আমি আমার অ্যাকাউন্টটি ডিলিট করবো তাই আমি ডিলিট ইউর অ্যাকাউন্ট অ্যান্ড ইনফরমেশনে ক্লিক করলাম। তো অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ আসবে আবার। তো পেজ আসার পরে আপনি দেখতে পাবেন ফার্স্টে আছে ডিএক্টিভ অ্যাকাউন্ট এবং পরে ডিলিট অ্যাকাউন্ট। তো যেহেতু আমরা আমাদের অ্যাকাউন্টটিকে ডিলিট করব, আমরা ডিলিট অ্যাকাউন্টটি সিলেক্ট করব। আর যদি আপনি ডিএক্টিভ অ্যাকাউন্ট সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ডিলিট হবে না, বরঞ্চ আপনার অ্যাকাউন্টটি ডিএক্টিভ হবে। তো আমরা যেহেতু অ্যাকাউন্ট ডিলিট করব তাই আমরা ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করব। তো লেখা ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর তারপর কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিশনে ক্লিক করবেন। তারপরে আপনাকে আবার ক্লিক করতে হবে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিশনে, আপনি আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটু নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর লেখা আছে দেখেন ডিলিট অ্যাকাউন্ট। তো ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার পাসওয়ার্ড চাইবে। তো আপনি যে আপনার পাসওয়ার্ড দিয়েছেন, আপনার যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন। আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আমি বলে রাখি যে অ্যাকাউন্টটি ডিলিট করবেন ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। তো ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পরে কনফার্ম ডিলিশন। এখন যদি আপনি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেছে। এখন কিন্তু আপনার অ্যাকাউন্টটি ডিলিট কনফার্ম হয়ে গেছে, আপনার অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে। এখন যদি আপনি লগ ইন করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ডিলিট হবে না, তার জন্য আপনাকে 30 দিন সময় নিতে হবে। 30 দিন পরে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হবে, 30 দিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।